আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের মাঝে ফ্যান কিভাবে তৈরি করতে হয় সেটা আমি শিখে দেব। মানে ওয়ান টাইম যে ফ্যানগুলো আছে যেগুলোর মূল্য 2500 টাকা, এখন বর্তমান 300-350 টাকা মূল্য এই ফ্যানগুলো। বর্তমান 2023 সালে বাজার হচ্ছে 350 টাকা। আর এটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। আমার কাছে আপাতত কাঁচামাল হিসেবে আছে, এটা আমি তৈরি করে আপনাদের মাঝে সেটা তুলে ধরব। এজন্য পুরো ভিডিও আপনাদের দেখতে হবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। যাদের ভালো লাগবে তাদের লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে হবে, তাহলে ভিডিওগুলো ভালো লাগবে আপনাদের। এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব কীভাবে ভিডিওটা মজবুতভাবে তৈরি করতে হয় সেভাবেই আমি আপনাদের মাঝে তুলে ধরব। এখন শুরু করব এক এক করে একটা ফ্যান তৈরি করতে যা যা যন্ত্রপাতি লাগে তা আপনাদের মাঝে তুলে ধরছি। এখন আমি ফ্যানটা তৈরি করব। এই যে এগুলো সম্পূর্ণ কাজে লাগে, এই ফ্যানটা তৈরি হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ খোলা অবস্থায় ছিল, এখন এক এক করে তৈরি করে ফ্যানটা আমি তৈরি করছি। সব কিছুই কিন্তু খোলা ছিল, আমি লাগিয়ে লাগিয়ে সব কিছুই লাগানো হয়েছে, পাকা থেকে শুকো এ টু জেড সব কিছু লাগানোর পর ফ্যানটা তৈরি হয়েছে। এখন আপনাদের মাঝে আমি সেটা তুলে ধরব। প্রথমে একটা মোটর নেবেন, দেখতে পাচ্ছি আমি কিন্তু একটা মোটর নিয়েছি। এই মোটরটার সাথে সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা লাগাতে হবে সেটা হচ্ছে একটা টিন জাতীয় জিনিস, যেটার মাধ্যমে এই ফ্যানটাকে মানে ধরে রাখতে সহযোগিতা করে টিনটা। এই টিনটা যে নাট, দুই পাশে দুটো নাট আছে, নাটটা লাগিয়ে দেবেন। লাগানোর পর তারপর কী করতে হবে সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরব। যারা এখনও আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন, আর সবার আগে আপনি আমার ভিডিওটি পেয়ে যাবেন। এর জন্য আমি দুই সাইডে দুটো নাট লাগাবো এখন আপনাদের মাঝে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা লাগানো একটু সমস্যা হয়, অনেকে এই সেটিংটা মিলাতে পারে না, দুই পাশে যে নাট আছে ঘাট আছে এই সেটটাই কেউ মিলাতে পারে না। এটা আমিও পারতাম না, কিন্তু এখন আমি শিখে গেছি, বিদায় পাইতেছি। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে জিনিসটা দেখুন, তারা আপনারা শিখতে খুব সহজ হবে। আমার কিন্তু প্রথম প্রথম খুব কঠিন হয়েছিল, এখন কিন্তু খুব সহজ আমার কাছে। অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমার প্রায় নাট দুইটা লাগানো শেষ, এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পিছনের যে বাটি হয় বাটি, সেই বাটিটা লাগাবো। আপনারা সেটা তুলে দেখাই দিচ্ছি কোনটা কি কাজে লাগে। ও আর একটা কথা, সেটা হচ্ছে ক্যাপাসিটি, এই ফ্যানের যে একটা ক্যাপাসিটি আছে সেটাও লাগিয়ে নিতে হবে আগে। এর জন্য একটা নাট আছে, নাটটা আপনারা কাজে লাগিয়ে লাগিয়ে নেন, তা না হলে ফ্যান যখন চলবে তখন এই ক্যাপাসিটিটা সমস্যা করতে পারে। এর জন্য একটা নাটের মাধ্যমে এটাও আটকিয়ে নিতে হবে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা কিন্তু দেখবেন, তাহলে আপনাদের উপকৃত হবে। ক্যাপাসিটিটা লাগানো শেষ, এবং পরবর্তী যেটা আমি আপনাদের মাঝে দেখাবো সেটা হচ্ছে এই যে বাটিটা, বাটিও অনেকে বাই প্লেটও বলে। এগুলো লাগানোর মূল উদ্দেশ্য হচ্ছে এগুলো কিন্তু ন্যাংটা অবস্থাও ঘোরানো যায়, কিন্তু এগুলো লাগালে অনেকে কারেন্ট থেকে রেহাই পাবে, বেঁচে যাবে। আমি কিন্তু এটা লাগাইলাম, তার উপরে যে প্লেটটা আছে এটাও লাগিয়ে নিলাম। এর কাজ প্রায় মোটামুটি শেষ, এখন আরও কিছু কাজ আছে বাকি। এই দুটো উপরে দুটো নাট লাগানোর পর ওই উপরে যে বাটি যে আছে সেটা লাগিয়ে দেবেন, তারপর উপরে আপনি যে পাখাটা লাগালেন, পাখা লাগানোর জন্য এরা আটকার জন্য একটা পেছনে লাগে,
সেই প্যাস্টেলটাও লাগিয়ে নেবেন। আপনাদের কিন্তু খুব সহজ করে আপনাদের মাঝে এটা আমি শিখিয়ে দিচ্ছি, যাতে পরবর্তীতে আপনাদের কোনো সমস্যা না হয়, একদম সহজ করে শিখিয়ে দিচ্ছি। এই পেস্টেলটা একটু মজবুত করে লাগাবেন, তাহলে পাকাটা খুলে না যাওয়ার সম্ভাবনা বেশি। আশা করা যায় পাকাটা খুলবে না, একটু মজবুত করে লাগিয়ে নেবেন। এরপর আপনারা লাগাবেন উপরে যে লোহা জাতীয় একটা দিকে আছে, যার মাধ্যমে ফ্যানটা ঝুলিয়ে থাকবে সে যন্ত্রটা। আমার ফ্যানটা কিন্তু মোটামুটি এখন ওকে, বা দেখতে পাচ্ছেন ফ্যান তৈরি করা শেষ। আপনারা দেখতে পারলেন কত সহজে, এটা আর একটু মুচড়ে নেবেন, তাতে জানে ওরা ভেতর থেকে বের হতে না পারে। আমার কিন্তু ফ্যানের কাজ মোটামুটি শেষ, আপনারা দেখতেই পাচ্ছেন।